نطيب الحياة بحبنا للدعوة لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আপনাদের সামনে এই আল রিসালা টিভি সেন্টারে উপস্থিত হয়েছি। আমাদের ধারাবাহিক যে কোরআনের চমৎকার ঘটনা প্রবাহ নিয়ে আজকের এই চতুর্থ পর্বে আপনাদের সামনে যে চমৎকার এবং গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি তা হচ্ছে সে মহানবী ইউসুফ আলাইহিসসালামের ঘটনা বলি। তো ইউসুফ আলাইহিসসালামের ঘটনা কোরআনের পাকে সবচেয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন এই ইউসুফ আলাইহিসসালামের ঘটনাবলীকে কেন্দ্র করে। তো এর মধ্যে আমাদের রয়েছে অনেক শিক্ষা। তো ইউসুফ আলাইহিসসালাম কে ছিলেন? ইউসুফ আলাইহিসসালাম কে ছিলেন সরাসরি আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকেই জানবো। যেমন বুখারীতে একটি হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসিত হলেন আইউন নাসে আকরাম, সর্ব সম্মানিত ব্যক্তি কে, তখন তিনি বলেছেন আকরামুহুম ইনদাল্লাহি আতকাহুম, যে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানী সে যে তাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াওয়ালা। তখন সাহাবায়ে কেরাম বলছিলেন যে আমরা আসলে এই উদ্দেশ্যে জিজ্ঞাসা করি নাই। তো এরপর নবী সাল্লাম বলছেন যে ফা আকরামুন নাসে ইউসুফু নবীউল্লাহ ইবনু নবীল্লাহ ইবনু নবীল্লাহ ইবনু খলিলিল্লাহ, যে সর্বোচ্চ সম্মানিত মানুষ হচ্ছেন ইউসুফ, যিনি নিজে নবী, নবীর ছেলে, হ্যাঁ, এবং তার এবং আর এক নবীর ছেলে, তিনি এক নবীর ছেলে এবং তিনি আবার খলিলুল্লাহ ইব্রাহিমের ছেলে। অর্থাৎ ইউসুফ আলাইহিসসালামের পিতা ইয়াকুব, ইয়াকুবের পিতা ইসহাক এবং ইসহাকের পিতা স্বয়ং ইব্রাহিম খলিল, হ্যাঁ, তাহলে উচ্চ বংশীয় এবং সেরা বংশের নবী তিনি, বনি ইসরায়েলের নবী তিনি। এটা আমরা সংক্ষিপ্ত পরিচয় জানলাম। এবার আসেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইউসুফে বর্ণনা দিয়েছেন প্রায় তার সম্পর্কে পুরা সূরাটিতে। যেমন ইউসুফ আলাইহিসসালাম বললেন তার পিতাকে একদিন এসে, যা কোরআনে উল্লেখ রয়েছে, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লিসাজিদিন, যে ইউসুফ যখন বললেন হে আমার পিতা, হে আমার পিতা, তা নি রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি স্বপ্নে দেখলাম যে আমাকে ১১টি তারকা সিজদা করছে এবং তার সাথে সাথে সূর্য এবং চন্দ্র। এরপরে নবী ইয়াকুব আলাইহিসসালাম তাকে সতর্ক করে বলছেন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াক আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, হে প্রিয় বৎস, যে দেখো তুমি সতর্ক হয়ে যাও, তোমার এই স্বপ্নকে তোমার ভাইদের কাছে বলবে না, যদি তুমি বলো তাহলে অবশ্যই তারা তোমার বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হবে, আর জেনে রাখো শয়তান মানুষের একেবারে স্পষ্ট শত্রু বটে। তো এই স্বপ্নটাই মূলত ইউসুফ আলাইহিসসালামের নবুয়তের ভূমিকা বলা যেতে পারে, বা তিনি যে আসনে উন্নীত হয়েছেন দুনিয়া এবং আখেরাতে তার একটা ভূমিকাই হচ্ছে এই স্বপ্ন। আর নবীদের স্বপ্ন অবশ্যই যে নবুয়তের ১৪ ভাগের ১ ভাগ, কোনো হাদিসে আছে ৪৬ ভাগের ১ ভাগ, এটাও আমরা জানি যে ইউসুফ আলাইহিসসালামের সম্মান ছিল, তার বাবার কাছে মহব্বত ছিল খুব বেশি। তো এই সম্মানটাই তার কাল হয়ে দাঁড়িয়েছিল, ভাইদের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছিল, যার ফলে তো ইউসুফ আলাইহিসসালামের ভাইরা তার চক্রান্তে লিপ্ত হলো এবং তারা ভাবলো যে একে কিভাবে আমাদের কাঁটা হিসেবে সরানো যায় যাতে আমাদের বাবা আমাদের প্রতি আকৃষ্ট হন, আমাদের প্রতি সহানুভূতিশীল হন, মহব্বতশীল, সহানুভূতিশীল বলতে বেশি মহব্বত করে, তার নজর থেকে আমরা যেন তা বাবার নজরে বেশি এসে যায়।
তো এইভাবে তখন তারা একটা চক্রান্তের জাল বিস্তার করলো। তো তারা কেউ বলল যে তারা সিদ্ধান্ত নিল যে তাকে আমরা যদি হত্যা করে শেষ করে দেই তাহলে একেবারে শেষ হয়ে গেল, তাহলে এমন ভাবে আমাদেরকে তাকে সরিয়ে দিতে হবে যে পরবর্তীতে বাবা যেন আমাদেরকে কোনো ধরতেও না পারে, সংগোপনে আমরা এই কাজটা সেরে ফেলবো। তো তাদের কোন এক ভাই আবার প্রস্তাব দিল এটার চেয়ে আর একটা কাজ করলে কেমন হয় যে তাকে আমরা গভীর কুয়ায় ফেলে দিব, এরপরে সে মাশাআল্লাহ ডুবে মারা যাবে, যা খুশি তাই হবে, এইভাবে তারা প্রস্তাব দিল। তো এরপরে এই প্রস্তাব গ্রহণ হলো, তো এখন তাহলে কি করতে হবে, তাহলে বাবার কাছ থেকে অনুমতি নিয়ে ইউসুফকে নিয়ে আমরা চলি, সেই মুখকূপে গিয়ে তাকে আমরা নিক্ষেপ করব। তো ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যখন তারা তাদের বাবার কাছে উপনীত হলো, তাকে ছেড়ে দেওয়া হোক তারা তাদের হাতে তাদের সাথে খেলাধুলা করার জন্য, তো ইউসুফ আলাইহিস বাবা ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন নবীর একটু ইয়াও হয় যে এর মধ্যে কোনো কিছু ঘটতে পারে। তো উনি বলেছিলেন যে দেখো আমি আমি ভয় হয় যে তাকে কোনো বাঘে খেয়ে ফেলবে, হ্যাঁ তোমরা তো খেলতে যাবে, তো খেলাতে তোমরা অসতর্কতা থাকা অবস্থায় বাঘে খেয়ে ফেলবে, সে তখন আমার কাছ থেকে সে হারিয়ে যাবে। এ প্রথমে প্রত্যাখ্যান করলেন তিনি, এরপরে আবার তার দশ ভাই যখন বারবার বলল তাকে, শেষ পর্যন্ত তাকে তারা পরিতৃপ্ত করে ইউসুফ আলাইহিস সালামকে সাথে নিয়ে নিল। এরপরে সাথে নিয়ে তারা কি কোথায় খেলতে যাবে, সরাসরি কূপে গিয়ে তাকে নিক্ষেপ করলো, নিক্ষেপ করে তারা ফিরে আসলো। ফিরে আসলো এমন ভাবে যে ভান করে যে রাত্রিতে সে তার রক্ত মাখা জামা পোশাক নিয়ে তার বাবার কাছে কান্না করতে করতে আসলো যে সত্যি তার ভাই ইউসুফকে তারা হারিয়েছে এবং তাকে বাঘে খেয়ে ফেলেছে, এই তারা নাটক সাজালো। তো ইউসুফ আলাইহিস সালাম কি কি করবেন অপারগ হয়ে তিনি বললেন যে সাবরন জামিল, আমি সে আল্লাহর কাছে উত্তম সবরই এখতিয়ার করব, এছাড়া আর কিছু করার নেই। তো এরপর তিনি বললেন বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন, যে তোমরা আসলে এটা বানিয়ে নিয়েছো, তো এটা তোমাদের সাজানো নাটক, তোমাদের এই অন্তরটা এটা এইভাবে বানিয়ে নিয়েছে, আমি অবশ্যই উত্তম ধৈর্যশীল অবশ্য আর আল্লাহ আমার সাহায্যকারী, আর তোমরা যেটা বলছো এতে আমাকে আল্লাহ সাহায্য করবেন। তো এরপর কি হলো যে ইউসুফ আলাইহিস সালাম কুয়াতে পড়ে আল্লাহর সাহায্যের অপেক্ষায় আছেন যে কিভাবে আল্লাহ তার প্রতি রহম করবেন। তো দেখা গেল এর মধ্যেই যে পথিক দলের এক দল সেখান দিয়ে অতিবাহিত হওয়ার সময় তারা পানি উত্তোলন করবে সেখান থেকে, তো সেখান থেকে পানি উত্তোলনের জন্য তারা কূপে যখন বালতি নামিয়ে দিল তখন বালতিতে পানির সাথে কি উঠল, ইউসুফ আলাইহিস সালাম স্বয়ং উপরে উঠে আসলেন। তখন তারা তো খুশিতে আত্মহারা যে তারা এটাই বলে ফেললো যেটা আল্লাহ বলেছেন, ইয়া বুশরা হাদা গোলাম, যে কি না সুসংবাদ, যে দেখো একটা সুন্দর একটা বৎস ফুটফুটে বালক আমরা পেয়েছি। তখন তারা এটাকে নিজের পণ্য হিসেবে গোপন করা শুরু করলো যে এত সুন্দর বাচ্চা, হ্যাঁ কেউ দেখলেই তো চাইবে বা নিয়ে চলে যাবে, তখন তারা নিজের পণ্য হিসেবে সেটাকে গোপন করে রাখার চেষ্টা করেছিল। কিন্তু এই ঘটনা কি আর বসে থাকে, তো ইউসুফের ভাইদের কাছে এই ঘটনা যখন পৌঁছে গেল তারাও তখন ছুটে আসলো, সেখানে ছুটে এসে তাদের কাছ থেকে সেই পণ্য হিসেবে তারা যেটা গ্রহণ করেছিল ফেরত চাইল, যে এটা আমাদের পলাতক হচ্ছে পলাতক কৃতদাস, তো এটা আমাদের সম্পদ, তোমরা তাকে ফিরিয়ে দাও। তখন যাই হোক তোমরা যেহেতু পেয়েছো তাদেরকে অতি অল্প মূল্যে, বা তারাই বলছে ঠিক আছে তোমাদের যেহেতু পলাতক দাস অতএব তোমরা একটা মূল্য দিয়ে দাও আমরা চলে যাই। তো সামান্য মূল্য বিনিময়ে তারা ইউসুফ আলাইহিস সালামকে তাদের ভাইদের কাছে আবার বিক্রি করে দিল, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাল আল্লাযী ইশতারাহু, এর আগে যেটা ঘটনা যে তারা বিক্রি করে চলে গেল, তখন শেষ পর্যন্ত কি হলো, তা তার ভাইরা চড়া মূল্যে মিশরের আজিজের কাছে এসে ইউসুফকে বিক্রি করে দিল, বিক্রি করে দিয়ে তারা চলে গেল। তো এরপরে মিশরের যে আজিজ, মিশর যে খাদ্যমন্ত্রী, তাকে কিনে নিল,
চড়া মূল্যে এখান বাসায় নিয়ে গিয়ে প্রসাদে নিয়ে গিয়ে তার স্ত্রীকে নিবেদন করলো যে দেখো একজন সুন্দর বালক দিয়ে এসেছি সে আমাদের উপকারে আসবে অথবা তাদের তারা অবশ্য নিঃসন্তান ছিল যে আমরা সন্তান হিসেবে তাকে গ্রহণ করতে পারি তো এইভাবে তার স্ত্রীকে যখন নিবেদন করলো স্ত্রীও খুশি হয়ে গেল তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত বাস্তবায়ন হতে যাচ্ছে এখান থেকে ইউসুফ আলাইহিস সালামের উত্থান বা তার শুভ সূচনা সেখানে রাজকীয় পরিবেশে লালন পালন হওয়া শুরু করলো এরপরে যখন সেইখানে আবার তিনি ফেতনায় পতিত হলেন সেই প্রাসাদে তিনি আস্তে আস্তে যখন সুন্দরভাবে বেড়ে চললেন ওই যখন তিনি পূর্ণ বয়স্ক হয়ে গেলেন অর্থাৎ প্রাপ্ত বয়সী হয়ে গেলেন সুঠাম দেহির সুন্দর যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ধ পৃথিবীর সৌন্দর্য দান করেছেন তো এই সৌন্দর্যে আসলে বিভোর হয়ে গেল ওই যে মিশরের যে তখন খাদ্যমন্ত্রী আজিজ সে তখন তার প্রতি ফেদা হয়ে গেল আসক্ত হয়ে গেল এবং সে নিজে তার তার সাথে অপকর্মের চিন্তায় সে মগ্ন হয়ে গেল তাকে সে সম্পূর্ণরূপে বিলিয়ে দিতে শুরু করলো এবং কুপ্রস্তাব দেওয়া শুরু করলো তো ইউসুফ আলাইহিস সালাম সেক্ষেত্রে তিনি আল্লাহর আশ্রয় চাইলেন মাআদাল্লাহ ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুয-য্বালিমুন যে তিনি যেটা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা বর্ণনা করেছেন তিনি আল্লাহর আশ্রয় চাচ্ছেন যে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই তিনি আমার উত্তম আশ্রয়দাতা যে নিশ্চয়ই জালেমরা কখনো সফল কাম হবে না তারা যে দুর্বিষণ দিয়ে গেছে বা যা তারা কুমন্ত্রণা করছে বা নিজে অন্যায় করার যে চেষ্টা করছেন তো এইভাবে তখন ইউসুফ আলাইহিস সালাম যখন তার এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন তখন তাকে জোরপূর্বক তার সাথে অপকর্ম করার প্রাক্কালে ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় দিলেন দৌড় দেওয়ার সাথে সাথে সেও পিছন থেকে তার জামা ধরে টান দিয়ে জামাকে ছিঁড়েই ফেলল যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াস্তাবাকাল বাবা ওয়াকাদদাত কামিসাহু মিন দুবুর যে তখন তারা উভয় যেন প্রতিযোগিতায় উপনীত হলো দরজার দিকে দৌড়ি ধাবিত হওয়ার ক্ষেত্রে এবং এই এই অবস্থায় সে ওই মহিলা ওই রমণী তার পিছন থেকে জামা টেনে ধরলো পিছন থেকে জামাটা সে ছিঁড়েই ফেলল তো এই এই অবস্থায় তখন ওই যে খাদ্যমন্ত্রী যার স্ত্রী এই ঘটনা ঘটিয়েছে সাজানো নাটক সে তখন ওই ওই খাদ্যমন্ত্রী ওই সময় গৃহে প্রবেশ করছেন তখন নিজেই তার রমণী তার স্ত্রী এইভাবে অভিযোগ করলো যে তোমার স্ত্রীর সাথে যে এইভাবে অপকর্মে লিপ্ত হয়ে যায় তার কি সাজা হতে পারে জেলখানা ছাড়া তো এইভাবে তখন তাকে অভিযোগ করলো তো যা হোক ঘটনাটা এভাবে তখন এই ঘটনা আর একটু এইভাবে যে এই যখন এইভাবে বাক বিতণ্ডা হচ্ছিল তখন তার ঘরেরই একজন সাক্ষী দিল যদি যদি এই যে রমণী সত্যবাদী হয় তাহলে যদি যদি তার জামাটা সামনে থেকে ছেঁড়া থাকে তাহলে এই রমণী সত্যবাদী হবে যে ইউসুফই তার সাথে এই খারাপ আচরণ করছিল আর যদি তার জামাটা পিছন থেকে ছেঁড়া হয় তাহলে বোঝা যাবে যে ইউসুফ সত্যবাদী আর সেই রমণী হচ্ছে মিথ্যাবাদী সেই 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 অশ্লীলতার আশ্রয় দিয়েছে তখন জামা দেখা গেল যে পিছন থেকে ছেঁড়া যাক যা বোঝার বুঝাই গেল এই ঘটনা এই পর্যন্তই এরপরে আসেন এর পরবর্তীতে যখন এই ঘটনাটা প্রকাশ পেয়ে গেল তখন কিছু মহিলা এই শহরের কিছু মহিলা তখন এই কথা নিয়ে এটা চর্চা শুরু করলো যে হাইরে যে এই যে তার নাম জুলেখা বলা হয় তো যা হোক ওই যে খাদ্যমন্ত্রীর স্ত্রী তো তখন খাদ্যমন্ত্রীর ব্যাপারে তারা খুব অপচর্চায় লিপ্ত হলো যেভাবে সে একজন দাসের এতে আসক্ত হয়ে গেছে তখন একটা ঘটনা ঘটিয়ে দিল সেই রমণী মিশরের সে আজিজ একটা ঘটনা ঘটিয়ে দিল কি তিনি সব মহিলাদেরকে যেসব মহিলা সব চর্চা করছিল তাদেরকে একদিন উত্তম আপ্যায়নের ব্যবস্থা করলেন দস্তরখানা দিলেন দস্তরখানায় বহু খাদ্য খাবার দিলেন খাদ্য খাবারের মধ্যে এমনও কিছু থাকলো যেটা কেটে খেতে হবে এই জন্য ছুরিও তিনি রেখে দিলেন ওই দস্তরখানায় তখন ওই ছুরি হাতে যখন তারা কেটে খাওয়ার জন্য প্রস্তুত এই সময় তিনি
ইউসুফ আলাইহিসসালামকে সেখান দিয়ে বের হওয়ার জন্য নির্দেশ দেওয়াতে ইউসুফ আলাইহিসসালাম যখন সুফরার সামনে বা দরখাস্ত দস্তরখানের সামনে দিয়ে যাচ্ছিলেন তো যে বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে অর্ধ জাহানের সৌন্দর্য দান করেছেন এই সৌন্দর্যে তারাও পাগল পাড়া হয়ে তারা নিজেদের ওই যে ফল কাটাতে দূরের কথা তো তারা তাদের হাত কেটে ফেলল তারা এবং আশ্চর্য হয়ে গেল যে এ কেমন সৌন্দর্য তারা যেন নিজের হুঁশ হারিয়ে ফেলে দিয়েছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাম্মা রায়নাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন করিম যে তারা বলতে তাদের কাছে এই যখন তারা দেখল এই ইউসুফ আলাইহিস সালামকে তাদের কাছে খুব বড় মনে হলো অস্বাভাবিক মনে হলো এবং এই অস্বাভাবিক দৃশ্য এই সৌন্দর্যের প্রতীক ইউসুফ আলাইহিস সালাম দেখে তারা হাত কেটে ফেলল এবং তারা বলল এটা কি আবার আল্লাহর কসম এ আর কি এটা তো কোনো মানুষ নয় বরং এটা একটা ফেরেশতা দেখছি তো এই ঘটনা এরপরে তাদের আসলে তাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে যে ওই যে রমণী ওই রমণী আসলে তার রূপ দেখেই পাগল হয়েছিল অন্য কিছু নয় তাদের রূপে তাদেরকে পাগল পাড়া যেমন করেছে সেরকম সেভাবে হয়েছে তো এই যে ঘটনা ঘটলো পরস্পর তখন ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর কাছে বলতে লাগলেন ক্বালা রাব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই যে তিনি বলছে হে আমার প্রতিপালক পরদা জেলখানায় এসব প্রলোভনের চেয়ে এই কুকৃতির চেয়ে এই খারাপের চেয়ে অশ্লীলতার চেয়ে আমার নিকট জেলখানায় ভালো যে জন্য তারা আমাকে আহ্বান করছে এরপরে ইউসুফ আলাইহিসসালামকেও তারা জেলখানায় পুড়িয়ে দেওয়ার ঢুকিয়ে দেওয়ারও চক্রান্ত করলো আজিজ মিসির যিনি ওই খাদ্যমন্ত্রী তিনি এবং তার সহচর মিলে তাকে জেলখানায় দুটি কারণ দিল যে যেন তার স্ত্রীর থেকে তার এই যে অপবাদটা সরে যায় যে তারা একটা বুঝাতে চাইল যে ইউসুফই হচ্ছে দোষী এই জন্য তাকে জেলখানায় দেওয়া হয়েছে আর একটা কারণ যে তার রমণী যেন আবার বারবার তার প্রতি আসক্ত না হয়ে আবার এরকম দুর্ঘটনা না ঘটায় এ কারণে তাকে জেলখানায় দিয়ে দিল তো জেলখানায় তিনি চলে গেলেন এরপরের ঘটনা হচ্ছে কি জেলখানায় তিনি দুইজন সহচর পেলেন দুইজন বালক যুবক পেলেন তো যুবকের আবার ঘটনা এখানে উল্লেখযোগ্য যুবকরা দুই যুবকই দুটি স্বপ্ন দেখে আপন আপন দুটি স্বপ্ন দেখে তো উভয়ে তারা এই ইউসুফ আলাইহিসসালামের কাছে স্বপ্নের ব্যাখ্যা দাবি করল তারা দেখল যে এই এই লোকটি নেক মনে হচ্ছে সৎ মনে হচ্ছে সত্যবাদী মনে হচ্ছে আমানতদারও মনে হচ্ছে তো তাকে ভালো জেনে তারা তার ব্যাখ্যাও জানতে চাইল তো এই এই দুই যুবকের অথচ আল্লাহ রাব্বুল আলামিনও তাকে অবশ্য স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান দান করেছিলেন সেই তৌফিকও দান করেছেন তিনি যেহেতু নবী হবেন সে হিসেবে তার এই জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন সেই জ্ঞান তিনি প্রাপ্ত হয়েছিলেন তো এই তাদের দুজনের একজন যে স্বপ্ন দেখল তো সেই ব্যাখ্যা দেওয়ার আগেই তিনি এখানে একটা সুবর্ণ সুযোগ গ্রহণ করলেন সেই সুযোগ কি যে দাওয়াত দিলেন তিনি তাদেরকে আল্লাহ সম্পর্কে ধারণা দিলেন আল্লাহর একত্ব সম্পর্কে আল্লাহর তাওহীদ সম্পর্কে আল্লাহর ইবাদত সম্পর্কে তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন যে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তা বর্ণনা করছেন মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইনিল হুকমু ইল্লা لله أمر ألا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون চমৎকার তাওহীদের দাওয়াত হয়ে গেল এখানে তাওহীদের দাওয়াত যে তোমরা যে আল্লাহকে বাদ দিয়ে যে সব তোমরা পূজা করো এগুলো তোমরা নিজেরাই বানিয়ে নিয়েছো এগুলো তোমরা নিজেরাই নাম করে নিয়েছো তো এবং তোমাদের বাপ দাদারা এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোনো দলিল নাজিল করেন নাই তো আল্লাহ হচ্ছেন আমাদের একমাত্র রব তিনি একমাত্র আমাদের মাবুদ এভাবে তিনি তাদেরকে দাওয়াত দিলেন এবং এইটা আমাদের প্রত্যেক দায়ীর প্রত্যেকে ইয়ার আলেমের ইমামের উচিত যে এই সুযোগ গ্রহণ করা ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা এই ঘটনার পরিপূর্ণতা দিয়ে আর বাকি যে আরও ঘটনা কিভাবে তিনি মিলিত হলেন সেগুলো বর্ণনা করব আপনার ইনশাআল্লাহ আগামী সপ্তাহের জন্য অপেক্ষায় থাকুন আল্লাহ তৌফিক দাতা হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك
تطيب أسعد طيب الحياة بحبنا للدعوة لله رب العالمين تطيب أسعد قلوبا بالهداية والتقى ودر طريقي كي أراه يطيب طيب الحياة بحبنا للدعوة لله رب العالمين تطيبون.